রাজ্যে করোনায় একজনের মৃত্যু হয়েছে। তার ছেলে ব্যাঙ্গালোর থেকে এসেছিলেন, কিন্তু ছেলে করোনায় আক্রান্ত নন। বাবা তিনজন জিবিপি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার বিকেল 3টে তিনি মারা যান। এক মেয়ে তাঁর স্ট্রোক করে, সে সময় জিবিতে ভর্তিও ছিলেন তিনি, কিন্তু টাকার অভাবে আর চিকিৎসা করাতে পারেননি, বাড়ি চলে যান। রাজ্য সরকার ওই পরিবারটিকে 10 লক্ষ টাকা দেবে। চাচুবাজার এলাকায় তার বাড়ি। আজকে একজন কোভিড পেশেন্ট, উনি আজকে মারা যান 3টার সময়। And request and make an arrangement for dispose of deceased, namely Omo. I said ছিলেন উনি, এবং I would like to inform you that namely Omo, 42 years age, from Chachu Bazar, West Tripura, was under in COVID care ward. He is expired at 3 p.m. সেখানে মারা আজকে মারা যায়, যদিও ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। এবং ডেট অফ পেশেন্ট রেজাল্ট 3/6/20 উনি ভর্তি হয়েছিলেন। হি ইজ নোন কেস অফ হাইপার টেনশন অ্যান্ড ডেভেলপড সিবিএ, স্ট্রোক হয়েছিল। এই উনি স্ট্রোক অবস্থায় এখানে হসপিটালে ভর্তি হয়েছিলেন। On 1/6/2020 was admitted in JB Hospital. From JB Hospital they went Lama. Lama holo leave against medical advice. Due to financial constraint, there is sample was taken for testing and it came positive on 3/6/2020. His son has returned from Bengal. তো এ হলো আজকে সে মারা গেছে। 48 Pure report, Channel Dindap.